হ্যালো, সব ভালো আছিস তো? বেশ, আগের অঙ্কগুলো সব হয়েছে? মিলিয়েছিলি? খুব ভালো। বেশ, চলো। আজকে হচ্ছে তোমাদের 10 নম্বর ক্লাস। 10 নম্বর ক্লাসে প্রথমেই আছে 2 - 0.023 সমান ড্যাশ। 2 - 0.023 সমান ড্যাশ। তো আমাকে মাইনাসটা করো। 0.023, এই উপরে পয়েন্ট দাও, দিয়ে 3টে 0 মেরে দাও। এবার মাইনাস করো। সমান হচ্ছে 1.977। ঠিক আছে, 1.977 এক নম্বর। 2 নম্বরে আছে লিস্ট মাল্টিপল অফ 6। ইজ ড্যাশ। এখানে বলি যে কোনো নাম্বারের লিস্ট মাল্টিপল আর গ্রেটেস্ট ফ্যাক্টর, এই দুটোই হচ্ছে সেম নাম্বার, সেই নাম্বারটাই হবে। যে নাম্বারের লিস্ট মাল্টিপল সেটাই হচ্ছে তার লিস্ট মাল্টিপল, সেই নাম্বারটাই হচ্ছে তার লিস্ট মাল্টিপল। আবার গ্রেটেস্ট ফ্যাক্টর যদি বলে তাহলেও সেই নাম্বারটাই হবে। তাহলে লিস্ট মাল্টিপল যে কোনো নাম্বারে, যদি 100-এর লিস্ট মাল্টিপল বলে 100-ই হবে, যদি 99-এর লিস্ট মাল্টিপল বলে 99-ই হবে, যদি 15-এর লিস্ট মাল্টিপল বলে 15-ই হবে। তাহলে যে কোনো নাম্বারের লিস্ট মাল্টিপল সেই নাম্বারটাই হবে। তাহলে 6-এর লিস্ট মাল্টিপল 6-ই হবে। 3 নম্বর আছে ড্যাশ ইজ টু বি অ্যাডেড, ড্যাশ ইজ টু বি অ্যাডেড উইথ 999 টু গেট 3 digits greatest number তাহলে কি করবো? 3 digit greatest number কত? এটা এই 999-এর সঙ্গে কি মাল প্লাস করলে এটা পাওয়া যাবে, তার মানে 0। তাহলে 0 ইজ টু বি অ্যাডেড উইথ 999 টু গেট 3 digit গ্রেটেস্ট নাম্বার। এটা হয়ে গেল 4 নম্বর। 4 নম্বর আছে মাল্টিপ্লিক্যান্ট, মাল্টিপ্লিক্যান্ট ইকুয়াল টু ড্যাশ ডিভাইড ড্যাশ। মাল্টিপ্লিক্যান্ট হচ্ছে যাকে মাল্টিপ্লাই করা হয়, সেটা হচ্ছে মাল্টিপ্লিক্যান্ট, আর যা দিয়ে মাল্টিপ্লাই করা হয় সেটাকে বলা হয় মাল্টিপ্লায়ার। তাহলে মাল্টিপ্লিক্যান্ট আর যেটা মাল্টিপ্লাই করে যেটা হয় সেটাকে বলা হয় প্রোডাক্ট। তাহলে মাল্টিপ্লিক্যান্ট সমান হচ্ছে প্রোডাক্ট ডিভাইড ডিভাইড মাল্টিপ্লায়ার, প্রোডাক্ট ডিভাইড মাল্টিপ্লায়ার। ঠিক আছে, প্রোডাক্ট ডিভাইড মাল্টিপ্লায়ার, বুঝে গেল? মাল্টিপ্লিক্যান্ট সমান হচ্ছে প্রোডাক্ট ডিভাইড
মাল্টিপ্লায়ার। ওকে, নাম্বার ফোর হলো, নাম্বার ফাইভে আছে অ্যাভারেজ অফ ওয়ান টু অ্যান্ড থ্রি ইজ ড্যাশ। অ্যাভারেজ মানে হচ্ছে কতগুলো নাম্বারের সামকে, কতগুলো নাম্বারের সামকে যতগুলো নাম্বারের টোটাল তত দিয়ে ডিভাইড করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাভারেজ। তাহলে এই নাম্বারগুলোর অ্যাভারেজ বের করতে গেলে প্রথমে আমরা এই নাম্বারগুলোকে কী করতে হবে, প্লাস করতে হবে। প্লাস করে যতগুলো নাম্বার প্লাস করলাম তত দিয়ে ডিভাইড, কতগুলো নাম্বার প্লাস করেছি, তিনটে নাম্বার প্লাস করেছি, তাই থ্রি দিয়ে ডিভাইড। যে নাম্বারগুলো প্লাস করলাম সেই নাম্বারগুলো যটা নাম্বার হচ্ছে তত দিয়ে ডিভাইড, তাহলে আমরা অ্যাভারেজ পেয়ে যাব। তাহলে এদের অ্যাভারেজ হচ্ছে টু, তাহলে এদের অ্যাভারেজ হচ্ছে টু হয়ে গেল। নাম্বার সিক্স, নাম্বার সিক্সে আছে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু হান্ড্রেড সমান ড্যাশ। আমি বলেছিলাম পয়েন্টের ডিভাইড মাল্টিপ্লাই কী করতে হয়, পয়েন্ট বাদ দিয়ে মাল্টিপ্লাই করে নেবে। এটা মাল্টিপ্লাই করলে হবে ফাইভ সেভেন ফাইভ জিরো জিরো, এটা হলো। এইবার এখানে কটার আগে দশ পয়েন্ট ছিল, দুটোর আগে, তাহলে এটা হবে ফাইভ সেভেন ফাইভ পয়েন্ট জিরো জিরো। এবার পয়েন্টের পর জিরোগুলোর আর কোনো ভ্যালু নাই, তাহলে ফাইভ সেভেন ফাইভ, এটা হচ্ছে অ্যান্সার, ফাইভ সেভেন ফাইভ, এটা হচ্ছে অ্যান্সার। সেভেন, সেভেন নাম্বার হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ইজ এ ড্যাশ নাম্বার। ড্যাশ নাম্বার বলতে নাম্বার অনেক রকম আছে, হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, ফ্র্যাকশনাল নাম্বার, ডেসিমেল নাম্বার, এগুলো বিভিন্ন রকমের নাম্বার আছে। আমাকে জিজ্ঞেস করেছে জিরো পয়েন্ট জিরো ফাইভটা কী নাম্বার, যে নাম্বারে কোনো পয়েন্ট থাকবে, ডেসিমেল পয়েন্ট থাকবে, তাকে বলা হবে ডেসিমেল নাম্বার। যে নাম্বারই সাথে কোনো ডেসিমেল পয়েন্ট থাকবে তাকে বলা হবে ডেসিমেল নাম্বার। তাহলে এটা হচ্ছে একটা ডেসিমেল নাম্বার। জিরো পয়েন্ট জিরো ফাইভ ইজ এ ডেসিমেল নাম্বার। ওকে, এবার নাম্বার এইট, নাম্বার এইটে বলেছে সেভেন ইজ এ ড্যাশ অফ থার্টি ফাইভ। সেভেন ইজ এ ড্যাশ অফ থার্টি ফাইভ, সেভেন হচ্ছে থার্টি ফাইভের ফ্যাক্টর, সেভেন ইজ এ ফ্যাক্টর অফ থার্টি ফাইভ, সেভেন ইজ এ ফ্যাক্টর অফ থার্টি ফাইভ। কিন্তু থার্টি ফাইভ ইজ এ মাল্টিপল অফ সেভেন, যদি বলতো থার্টি ফাইভ ইজ এ ড্যাশ অফ সেভেন তখন হচ্ছে মাল্টিপল, আর সেভেন ইজ এ ফ্যাক্টর অফ থার্টি ফাইভ, সেভেন ইজ এ ফ্যাক্টর অফ থার্টি ফাইভ, সেভেন হচ্ছে থার্টি ফাইভের একটা ফ্যাক্টর, আর থার্টি ফাইভ হচ্ছে মাল্টিপল অফ সেভেন, থার্টি ফাইভ ইজ এ মাল্টিপল অফ সেভেন। এবার চলো নয় নম্বরে, প্লেস ভ্যালু অফ সিক্স ইন দ্য নাম্বার নাইন জিরো সিক্স সেভেন এইট ইজ ড্যাশ। এখানে দেখো সিক্সটা কোন প্লেসে আছে, প্লেস ভ্যালু বলতে সিক্সটা কোন প্লেসে আছে, এটা হচ্ছে ইউনিট, এটা টেন, এটা হান্ড্রেড, তারপর থাউজেন্ড, তারপর টেন থাউজেন্ড, তাহলে এটা হান্ড্রেড প্লেসে আছে, সিক্সটা হান্ড্রেড প্লেসে আছে, তাহলে সিক্সের ভ্যালু হবে সিক্স হান্ড্রেড। সিক্সটা যেহেতু হান্ড্রেড প্লেসে আছে তাই তার ভ্যালু হবে সিক্স হান্ড্রেড, এটা হলো ন নম্বর। নেক্সট হলো দশ নম্বরে, বলেছে ইয়ারলি ইনকাম অফ এ ম্যান, ইয়ারলি ইনকাম অফ এ ম্যান ইজ রুপিজ, ইজ রুপিজ
60,000. Yearly income of a man is to be 60,000. তারপরে কি হি স্পেন্ডস রুপিস 120 ডেলি, হিজ ডেলি স্পেন্ড ইজ রুপিস 120 বা হি স্পেন্ডস রুপিস 120 ডেলি, হাউ মাচ ডিড হি সেভ ইন এ ইয়ার, এক বছরে সে কত টাকা সেভ করবে। সেভ মিনস হচ্ছে ইনকাম মাইনাস স্পেন্ড, সেভ মিনস হচ্ছে ইনকাম মাইনাস স্পেন্ড। এখানে আমার ইনকামটা বলে দেওয়া আছে, স্পেন্ডটা বলে দেওয়া নাই, তাহলে ইয়ারলি স্পেন্ডটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমেই আমাকে বের করতে হবে ইয়ারলি স্পেন্ড, ওয়ান টোয়েন্টি ইন্টু 365, ওয়ান ইয়ার মানে হচ্ছে 365 ডেজ, এই দুটো মাল্টিপ্লাই করবো। এটা হচ্ছে তার ইয়ারলি স্পেন্ড, এটা হচ্ছে তার ইয়ারলি স্পেন্ড। আর ইয়ারলি ইনকাম কত বলে দিয়েছে, ইয়ারলি ইনকাম বলে দেওয়া আছে, ইয়ারলি ইনকাম হচ্ছে 60,000 হলো। এইবার আমাদের ইয়ারলি সেভিং, ইয়ারলি সেভিং মানে হচ্ছে ইয়ারলি ইনকাম মাইনাস ইয়ারলি স্পেন্ড সমান হবে 60,000 মাইনাস রুপিস 43,800 সমান হয়ে যাবে রুপিস 16,200. তাহলে হিজ ইয়ারলি সেভিং ইজ রুপিস 16,200. তাহলে আমরা অ্যান্সার লিখব কি, হি ইজ দেয়ার ফর অ্যান্সার, এটা হলো 11 নম্বর, 10 নম্বর। এবার আমরা যাব নাম্বার 11, নাম্বার 11 বলেছে ইয়োর এজ ইজ 10 ইয়ার্স অ্যান্ড ইয়োর ব্রাদার্স এজ ইজ 6 ইয়ার্স, হোয়াট উইল বি ইয়োরস টোটাল এজ আফটার 8 ইয়ার্স। এটা আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে প্রথমেই 8 বছর পর আমার বয়স কত হবে বের করব, 8 বছর পর ভাইয়ের বয়স কত হবে বের করব, দিয়ে সেদিকে প্লাস করব। তাহলে টোটাল এজ আফটার 8 ইয়ার্স মাই এজ উইল বি 10 প্লাস 8 18 ইয়ার্স, আফটার 8 ইয়ার্স ব্রাদার্স এজ উইল বি 6 প্লাস 8 1 13 ইয়ার্স, দেয়ারফর টোটাল এজ 18 প্লাস 14, এটা হবে। অথবা অথবা আমরা কী করব, আমরা করব টোটাল এজ অ্যাট প্রেজেন্ট 10 প্লাস 6 16 ইয়ার্স, আফটার 8 ইয়ার্স টোটাল এজ উইল বি 16 প্লাস 8 প্লাস 8, কারণ আমার প্লাস 8 বাড়বে, আমার ভাইয়েরও প্লাস 8 বাড়বে, ঠিক আছে, সমান হয়ে যাবে 36 ইয়ার্স। একই হবে, যেভাবেই করো একই হবে। তাহলে টোটাল এজ অ্যাট প্রেজেন্ট ইকুয়াল টু 10 প্লাস 6 16 ইয়ার্স। এবার লিখব আফটার 8 ইয়ার্স টোটাল এজ উইল বি 16 ইয়ার্স,
8 বছর পর আমার 8 বছর বাড়বে, ভাইয়ের 8 বছর বাড়বে, সমান হচ্ছে 32 ইয়ার্স। এটাই অ্যান্সার। তাহলে হোয়াট উইল বি ইয়োর টোটাল এজ আফটার 8 ইয়ার্স? তাহলে দেয়ার ফোর আফটার 8 ইয়ার্স আওয়ার টোটাল এজ উইল বি 32 ইয়ার্স। এটা অ্যান্সার। 12 আছে, দ্য কস্ট অফ এ ওয়াচ ইজ রুপিস 407.2। ফাইন দ্য কস্ট অফ 16 ওয়াচেস। তাহলে একটা ওয়াচের দাম হচ্ছে 407.2, তাহলে 16টা ওয়াচের দাম কত, মাল্টিপ্লাই করতে হবে। তাহলে লিখব কস্ট অফ ওয়ান ওয়াচ ইজ রুপিস 407.2, তাহলে কস্ট অফ 16 ওয়াচ ইজ রুপিস 407.2 ইন্টু 16, এটা মাল্টিপ্লাই। তাহলে এই মাল্টিপ্লাইয়ের নিয়ম কী বলেছিলাম, 407.2কে 16 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এটা হলো। তাহলে কী হবে, 65152। এবার দেখো এখানে দশমিকের পর একটা ডিজিট আছে, তাহলে আমাকে এখানে দশমিকের পর একটা ডিজিট রাখতে হবে। এটা হলো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেয়ারফর দ্য কস্ট অফ ওয়াচ ইজ 6515.2। হলো, এটা নাম্বার 12। এবার হবে নাম্বার 13। দ্য ডিভাইজার ইজ 25 টাইমস অফ দ্য কোসেন্ট অ্যান্ড 5 টাইমস অফ দ্য রিমাইন্ডার, ইফ দ্য কোসেন্ট বি 16 ফাইন্ড দ্য ডিভিডেন্ড। আমাদের এখানে কোসেন্ট দেওয়া আছে, ডিভাইজার দেওয়া নাই, রিমাইন্ডারও দেওয়া নেই। তাহলে আগে ডিভাইজার আর রিমাইন্ডারকে বের করতে হবে, তারপরে আমরা ডিভিডেন্ড বের করতে পারব। তাহলে প্রথমেই আমাদের দেয়া আছে কি, কোসেন্ট কোসেন্ট হচ্ছে 16। এবার কি আমাদের ডিভাইজার বের করতে হবে, ডিভাইজার হবে 25 টাইমস অফ কোসেন্ট, সমান হচ্ছে 25 ইন্টু 16, সমান 400। ওকে, ডিভাইজার পেলে কোসেন্ট পেয়েছো, এবার রিমাইন্ডার বের করতে হবে। রিমাইন্ডার কী হবে দেখো, রিমাইন্ডার বলেছে ডিভাইজার ইজ 5 টাইমস অফ রিমাইন্ডার, ডিভাইজার ইজ 5 টাইমস অফ রিমাইন্ডার। তাহলে রিমাইন্ডার হবে 1/5 টাইমস অফ ডিভাইজার। তাহলে রিমাইন্ডার হবে মানে 5 দিয়ে ডিভাইড, ডিভাইড হবে ডিভাইজার ডিভাইড 5, সমান হবে 80। এটা হচ্ছে রিমাইন্ডার। তাহলে আমরা কী কী পেলাম, ডিভাইজার পেয়েছি, রিমাইন্ডার পেয়েছি, কোসেন্ট পেয়েছি। তাহলে এবার ডিভিডেন্ড, ডিভিডেন্ড সমান হচ্ছে ডিভাইজার ইন্টু
কোশেন্ট রিমাইন্ডার সমান হচ্ছে 400 ইনটু 16 প্লাস 80 400 ইনটু 16 প্লাস 80 সমান হবে 6400 প্লাস 80 সমান 6480 এটাই হচ্ছে আমাদের ডিভিডেন্ড তাহলে দেয়ারফর দা ডিভিডেন্ড ইজ 6480 এটা হলো অ্যান্সার এটা হলো নাম্বার 13 এবার দেখো এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট অঙ্ক আছে এবার চলো নাম্বার 14 14 এ আছে ডিভাইড রুপিস 918 অ্যামং রাম স্যাম অ্যান্ড যদু সো দ্যাট এভরি রুপিস 6 গিভেন টু রাম স্যাম মে গেটস রুপিস 7 অ্যান্ড যদু রুপিস 5 তাহলে কে কটাকে পাচ্ছে রাম সমান হচ্ছে রুপিস 6 স্যাম সমান হচ্ছে রুপিস 7 যদু সমান হচ্ছে রুপিস 5 এবার টোটাল করো টোটাল সমান হচ্ছে রুপিস 80 টোটাল হচ্ছে রুপিস 18 তাহলে এই 18 যদি রুপিস আমার কাছে থাকে তাহলে রাম পাবে হচ্ছে 6 স্যাম পাবে হচ্ছে 7 আর যদু পাবে হচ্ছে 5 যদি আমার কাছে টোটাল 18 রুপিস থাকে এবার দেখো এই 918 টাকার মধ্যে 918 এর মধ্যে 18 কতবার আছে তাহলে 918 ডিভাইড 18 সমান হচ্ছে 51 টাইমস এই 900 রুপিস 918 এর মধ্যে 18 রুপিস কতবার আছে 51 টাইমস আছে তাহলে প্রত্যেককে এই যে যত টাকা পেয়েছে 51 টাইমস করে পাবে যে যত টাকা পেয়েছে তত টাকা করে 51 টাইমস করে পাবে তাহলে রাম গেটস 6 ইনটু 51 সমান হচ্ছে 306 তারপরে স্যাম গেটস 7 ইনটু 51 এটা আর যদু গেটস রুপিস 5 ইনটু 51 এটা ঠিক আছে এগুলো আমাদের অ্যান্সার এবার আমরা অ্যান্সার লিখব দেয়ারফর রাম গেটস রুপিস 306 357 অ্যান্ড যদু গেটস 255 এই তিনটে হচ্ছে আমাদের অ্যান্সার হ্যালো এবার দেখো নাম্বার 15 নাম্বার 15 আছে এ ফাদার ইজ 4 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সন এ ফাদার ইজ 4 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সন অ্যান্ড দ্য সন ইজ 36 ইয়ার্স ইয়ঙ্গার দ্যান দ্য ফাদার অ্যান্ড সন ইজ 36 ইয়ার্স ইয়ঙ্গার দ্যান হিজ দেন দ্য ফাদার ফাইন্ড দেয়ার এজ তাহলে কী করব এ ফাদার ইজ 4 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সন অ্যান্ড দ্য সন ইজ
36 years younger than the father, find their age. তাহলে কে ছোট, ছোট হচ্ছে সন। তাহলে যখনই এই টাইমসের অঙ্ক থাকবে তখন আমাদের কি করতে হয়, ধরে নিতে হয়। তাহলে কি লিখবে, লেটস সন সমান ওয়ান টাইম, লেটস সন সমান ওয়ান টাইম, ফাদার ফোর টাইমস করতে হবে। তাহলে কী লিখবো প্রথমেই, লেট সন সমান ওয়ান টাইম আর ফাদার সমান ফোর টাইম। এবার লিখবো সন ইজ ফোর মাইনাস ওয়ান সমান থ্রি টাইমস ইয়ঙ্গার দেন দ্য ফাদার। সন ইজ ফোর মাইনাস ওয়ান সমান থ্রি টাইমস ইয়ঙ্গার দ্যান হিজ ফাদার। এইবার এই থ্রি টাইমস মানেই হচ্ছে 36 ইয়ার্স, থ্রি টাইমস মানেই হচ্ছে 36 ইয়ার্স। তাহলে ওয়ান টাইমস সমান কত, ডিভাইড থ্রি সমান হচ্ছে 12 ইয়ার্স। ঠিক আছে, তার মানে এটাই হচ্ছে দেয়ার ফোর সন সমান হচ্ছে 12 ইয়ার্স আর ফাদার সমান হচ্ছে 12 ইন্টু 4 সমান 48 ইয়ার্স। এটাই অ্যান্সার। দেয়ার ফোর দ্য এজ অফ সন ইজ 12 ইয়ার্স অ্যান্ড 48 ইয়ার্স। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমরা সাধারণত কী করি, লেট সন ওয়ান টাইম ফাদার ফোর টাইমস করার পর আমরা প্লাস করি, কেন না সেখানে বলা থাকে টোটাল এজ অফ দেম ইজ, একটা কিছু একটা বলা থাকে, টোটাল এম দেওয়া থাকে, কিন্তু এখানে টোটাল বলে দেওয়া নেই, বলে দেওয়া আছে সন ইজ 36 ইয়ার্স ইয়ঙ্গার দ্যান হিজ ফাদার। তাহলে এখানে আমাকেও বের করতে হবে সন তার ফাদারের থেকে কত বছরের ইয়ঙ্গার, তো সেটাই বের করলাম মাইনাস দিয়ে, যত হলো তত সন 36, তাহলে ওয়ান সন কত, এটা হচ্ছে সন এজ, ফাদার হচ্ছে 48 ইয়ার্স, 4 × 12 48 ইয়ার্স। তাহলে আমাদের এগুলো হলো অ্যান্সার। যাই হোক, এই পর্যন্তই ছিল, আবার পরের দিন এগুলো মেলাবে, দেখবে কতটা কী করেছো। ঠিক আছে, আবার পরের ক্লাসে।